আপনারা 26 কোটি টাকা কেন এখান থেকে মাইনাস করে আপনারা আপনি নিজে সহ অন্যান্য ব্যক্তিরা যে পরিশোধ করেছেন সেটাই অপরাধ হয়েছে। স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সাথে আরও 13 জন মোট 14 জন গ্রামীণ টেলিকম বিরুদ্ধে যে তদন্তটা করেছিল সেই তদন্তে যে চার্জশিট দেওয়া হয়েছিল, চার্জশিটে কগনিজেন্স নেওয়া হয়েছে, মানে গ্রহণ করা হয়েছে, এবং গ্রহণ করার পর আজকে এটা ট্রায়াল কোর্টে বিচারের জন্য প্রস্তুত, মানে চার্জ শুনানির জন্য প্রাথমিক পদক্ষেপ হিসাবে আজকে শুনানি শুরু হয়েছে। সুতরাং আজকে শুনানি অন্তে প্রসিকিউশন পক্ষে আমরা বলেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস 108তম এবং 109তম যে মিটিং করেছিলেন সেই মিটিংয়ে যে টাকাটা দেওয়ার কথা ছিল 437 কোটি টাকা, সেই 437 কোটি টাকার থেকে 26 কোটি টাকা আলাদা করে তিনি ট্রেড ইউনিয়নকে দিয়েছিলেন। এই যে ট্রেড ইউনিয়নকে যে 26 কোটি টাকা তারা আলাদা করে দিয়েছিলেন সেখানে লয়ার ফি সহ অন্যান্য টাকা প্রদান করা হয়েছে। এই টাকাটা দেওয়াটাই ছিল সম্পূর্ণভাবে অযৌক্তিক এবং এটা দণ্ডবিধির 409 ধারার অপরাধ। আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের এবং অন্যান্য যে 13 জন আসামি আছে তাদের বিরুদ্ধে এই চার্জ এনেছি এবং আমরা মনে করি তাদের বিরুদ্ধে এই বক্তব্য আমরা প্রদান করেছি এবং আমরা বলেছি যে 437। আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যখন গ্রামীণ টেলিকম এটা প্রতিষ্ঠা করেন তখন তিনি কোনো ট্রেড ইউনিয়ন করেন নাই এবং শ্রমিকের কোনো স্বার্থ সংরক্ষণের তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। যখন শ্রমিকরা যখন তার ওখানে কাজ করছিল তখন তারা বাধ্য হয়ে উচ্চতর আদালতে গিয়েছিল তাদের ট্রেড ইউনিয়ন করার জন্য এবং শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করার জন্য এবং তৎপরিপ্রেক্ষিতে উচ্চতর আদালতের আদেশে তখন এই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বাধ্য হয়েছিলেন 108তম সভায় বসে তাদের সাথে সেটেলমেন্ট করতে এবং 437 কোটি টাকা দিতে বাধ্য হয়েছিলেন তারা। সুতরাং এই যে 437 কোটি টাকা দিতে তিনি বাধ্য হলেন ওই সময় সেটেলমেন্ট করতে গিয়ে সেখান থেকে 26 কোটি টাকা তিনি ট্রেড ইউনিয়ন এবং অন্যান্য লয়ার ফি সহ অন্যান্য ব্যক্তিদেরকে তিনি প্রদান করার যে অনুমোদন দিয়েছেন সেটাই অপরাধ সংঘটিত হয়েছে এবং আমরা মনে করি যে আমরা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে 409 দণ্ডবিধির যে মামলা আমরা করেছি, মানি লন্ডারিংয়ের যে অপরাধ তার বিরুদ্ধে আমরা এনেছি এবং জাল জালিয়াতির যে অভিযোগ আমরা এনেছি ইনশাল্লাহ আদেশের মাধ্যমে সেটা প্রতিফলিত হবে। তারা বলছেন যে যদি অপরাধ হয়েও থাকে সেটা শ্রম আদালতে বিচার হবে, এই আদালতে বিচার করতে পারবে না এবং উচ্চতর আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্টকেও বিচার করতে পারবে না, এই কথা তারা বলছেন। তারা বলছেন আমরা মনে করি তারা তাদের দায় স্বীকার করেই আজকে তারা তাদের পক্ষে যুক্তি প্রদর্শন করছেন। তারা বলছেন যে 26 কোটি টাকা না 437 কোটি টাকা দেওয়া হয়েছে, 364 কোটি টাকা এর মধ্য থেকে পরিশোধ করা হয়েছে। আমরা বলেছি যে 364 কোটি এবং 437 কোটি টাকার এটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে 437 কোটি টাকা থেকে হঠাৎ করে আপনারা 26 কোটি টাকা কেন এখান থেকে মাইনাস করে আপনারা অন্যান্য ব্যক্তি আপনি নিজে সহ অন্যান্য ব্যক্তিরা যে পরিশোধ করেছেন সেটাই অপরাধ হয়েছে।